আমি ফেসবুক চালাতাম না, তখন ফেসবুকে চালাতে যাই তখন এই যে ওনার সাথে যে অ্যাড আছে যারা যারা তাদের সাথে অ্যাড করতে করতে দিয়ে অনেকগুলো বউ এসেছে, তখন আমার মাথা নষ্ট। দর্শক, উত্তরে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডারপুরে নিহত পাঁচজনের মরদেহ আজ মঙ্গলবার হাসপাতালে নিতে আসেন স্বজনরা। তবে এই সময় নিহত রুবেলের মরদেহ নিতে এসেছেন সাতজন নারী, তারা প্রত্যেকেই রুবেলের স্ত্রী বলে দাবি করছেন, ফলে দেখা দিয়েছে জটিলতা। রেহানা নামের এক নারী দাবি করেন 30 বছর আগে তাদের বিয়ে হয়েছে, তিনি প্রথম স্ত্রী। সেই ঘরের প্রথম ছেলের সন্তান হৃদয় সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন। রেহানার বোনজামাই ও রুবেলের ভাইরা ভাই রহমত বলেন, আমরা শরীয়তপুরে থাকি, আমাদের রুবেল বাইং হাউসের ব্যবসা করতেন বলে জানতাম, আমরা তেমন একটা ঢাকায় আসতাম না, মৃত্যুর খবর শুনে আসলাম, শুনেছিলাম সে দ্বিতীয় আরেকটি বিবাহ করেছে। দ্বিতীয় স্ত্রী দাবিদার শাহেদা জানান, তার ঘরে রত্না নামের 14 বছরের একটি মেয়ে রয়েছে, তার বাড়ি মানিকগঞ্জ সিঙ্গের এলাকায়, ঢাকার উত্তরে থাকেন তিনি, তার সঙ্গে 1999 সালে বিয়ে হয়েছে, তিনি নিজেকে প্রথম স্ত্রী দাবি করেন। এরপর তৃতীয় স্ত্রী দাবিদার সালমা আক্তার পুতুল নামে একজন বলেন, তিনি মিরপুর 10 নম্বর এলাকায় থাকতেন, ঘরে বসে সেলাই মেশিনের কাজ করেন। 2014 সালে রুবেলের সঙ্গে তার বিয়ে হয়, রুবেলের সম্পর্কে তিনি জানতেন সে একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী, তবে রুবেলের সঙ্গে বিয়ের কোনো সনদ নেই তার। তিনি বলেন, আমি জানতাম তার স্ত্রী আছে মাত্র একজন, প্রথম ঘরের স্ত্রী অসুস্থ বলে আমাকে বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর দেখি আরও অনেকের সঙ্গেই তার সম্পর্ক আছে, পরে আমি প্রতারণার মামলা করি, মামলা আমার পক্ষেও আছে। আরেকজন স্ত্রী দাবিদার পাতা খন্দকার, তিনি জানান 2020 সালের দিকে তাদের বিয়ে হয়, ডিবি পরিচয়ে তাকে বিয়ে করেন রুবেল, তিনিও নিজেকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। যে গাড়িটি চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেছে সেটিও কেনার সময় 6 লাখ টাকা দিয়েছিলেন তিনি। এ বিষয়ে হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর নাশেদ জামিল বলেন, যথাযথ প্রক্রিয়ায় মরদেহগুলো ময়নাতদন্ত হয়েছে, মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে রুবেলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এদিকে আরও জানা যায়, রুবেলের মরদেহ নিতে স্ত্রীরা সঙ্গে সন্তানদের নিয়ে এসেছেন, তবে স্ত্রীদের একজন আরেকজনের বিয়ের ব্যাপারে কিছুই জানেন না, এমনকি রুবেল যে বিয়ে করেছেন 60টি তাও কেউ বিশ্বাসই করতে পারছেন না।